গুড ইভিনিং গাইস, তোমরা সবাই কেমন আছো? বেঙ্গল ইউটিউবার দীপ সরকার ব্লগে স্বাগত। সকাল থেকে আমি মানে ভিডিও করতে পারিনি, আর খুবই শরীরটা খারাপ, আর আমি ভিডিও না করে থাকতে পারি না। চলো এখন মানে রেশনে যাচ্ছি। চলো, চোখে অবস্থা দেখতে পাচ্ছো, খুবই শরীর খারাপ, জ্বর, কাশি, সর্দি, পুরো অবস্থা খারাপ, মানে পুরো একদম মানে সইময় হয়ে গেছে। ফর্ম ফিল আপ হয়ে গেছে, আমি ফর্ম ফিল আপ করে নিয়েছি আগের দিন, করে নিয়ে আজ থানায় গিয়ে সব সইময় করিয়ে নিয়েছি। এখন যাচ্ছি ইয়াকুব ডিলার, মানে যেখানে রেশন দেয় সেখানে যাচ্ছি এখন সই করাতে। আর চলো যাই, আর শরীরটা খুবই মানে সকাল থেকে বহুদিন খারাপ ছিল, ভিডিও করতে পারবো কি ঠিক নেই, তাও ভিডিও না করলে থাকতে পারি না, সেই জন্য এখন চলে আসলাম। আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এখনও করোনি, প্লিজ মানে সাবস্ক্রাইবটা করে নাও, আর প্লিজ প্লিজ। আর হ্যাঁ, আর একটা কথা, আর এখন দেশের হাল অবস্থা বহুদিন খারাপ, মানে করোনার জন্য সবাই মানে মাস্ক ইউজ করো, স্যানিটাইজ ইউজ করো, স্যানিটাইজ একটা ছোট স্যানিটাইজ রেখে দাও নিজের কাছে, যখনই মানে বাইরে বেরোবে তখন স্যানিটাইজ ইউজ করবে, আর মাস্কটা তো একদম নিয়ে বেরো হবে, মানে এখন খুবই সেফটি থাকতে হবে, আরও 10 জনকে বলতে হবে সেফটির কথা। চলো যে এখন মানে ছোটো স্যানিটাইজ নিজের কাছে রাখতে বলছি সবার কাছে, আমি নিজে আজকে আনতে সত্যি ভুলে গেছি, কেন আমার জ্বর হলে মানে মাথায় ঠিক করে কাজই করে না, মানে শুধু ভুলে যাই সব জিনিসটা, আর কানে কম শুনি, মানে জ্বর পর হলে কেন যাই না। তোমরা যদি কেউ জেনে থাকো যে জ্বর হলে কানে কেন কম শুনো, প্লিজ কমেন্টে জানাও, আমার একটু মানে হেল্প হবে খুব, যাই না শুধু কানে কম শুনি। চলো দেখে এক হ্যাড লাগ, মানে রেশন দোকানই বন্ধ, কত সুন্দর একটা মন্দির দেখতে পাচ্ছো, খুব সুন্দর। চলো গাছ একটু ঘুরে আসি, এখন চলে এসেছি মানে নদীর ওপারে হচ্ছি, এটা হচ্ছে নদী, অ্যাকচুয়ালি ওটা গৈপথ, ওখান থেকে সব জল যায়, এই যে ওটা গৈপথ। চলো দেখাচ্ছি গাইস, কত সুন্দর। অ্যাকচুয়ালি এই জায়গাটা গৈপথ বলে, এখান থেকে দেখতে পাচ্ছ গাইস জল যাচ্ছে, খুব মানে রানিং জল যাচ্ছে নদীর ওপারে হচ্ছি। চলে এসছে আর এটাকে এখন এখন চলে এসছে ফিশারি পাশে, দেখতে পাচ্ছ এটা ফিশারি, এগুলো সব মানে এখানে বিশাল বড় বড় মানে নদীর পাশে পাশে পুরো একদম ফিশারি, খুব সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছ গাইস, ওয়াও লেভেলের জায়গা, ওয়াও লেভেল, কি সুন্দর জায়গা। কিরে ভাই কেমন আছিস? হ্যাঁ ভালো আছি। বাড়ি কোথায়? ও আচ্ছা, ভালো ভালো ভাইগুলো, ওয়াও লেভেলের জায়গা। এটা আগে ফিশারি ছিল না, এখানে ছিল একদম পুরো বড় মাঠ ছিল, আর এখানে হলো হচ্ছে ক্রিকেট খেলা হতো, আমিও আসতাম ক্রিকেট খেলতাম, তখন আসতাম এসে ক্রিকেট খেলতাম, খুব সুন্দর মানে এখানে অনেক গাছ ছিল, সব গাছগুলো সব কেটে দিয়েছে এখন, খুব সুন্দর সুন্দর গাছ ছিল, বড় বড় গাছ, হেভি সুন্দর একটা বসার জায়গা ছিল, পুরো একদম হেভি লেভেল, সেই লেভেলের ওয়াও লেভেলের জায়গা। ওয়াও আকাশটা হেভি লাগছে দেখতে পাচ্ছ, পুরো নীল, হেভি সুন্দর লাগছে, যাচ্ছে দেখতে পাচ্ছ, ওয়াও লেভেলে হেভি সুন্দর লাগছে। এই জায়গাটাও মানে ক্রিকেট খেলা হতো, মানে এটা খুব বড় রাউন্ড দেখতে পাচ্ছ, ওপারে ওপারে সব ফিশারি, বড় বড় ফিশারি, খুব সুন্দর জায়গা। ওয়াও লেভেলের জায়গা, এখানেও গাছপালা সব ছিল, এগুলো গাছ ছিল, এখানে একটা বড় একটা মানে ঢিবি টাইপের ছিল, বড় একদম সিমেন্টের বড় ঢিবি, অনেক উঁচু, ওখানে সব উঠে উঠে তো মানে ছেলেরা খেলা দেখতো, এখানে খেলা হতো ক্রিকেট খেলা হতো, খুব মানে সুন্দর ছিল। আর ওই পরে সব জঙ্গল, পুরো জঙ্গল, আর এইগুলো সব ফিশারি মানে লোকের ফিশারি, মাছ চাষ করে, মাছ, চিংড়ি মাছ, আরও অনেক কিছু চাষবাস করে, অনেক রকম মাছ আছে সব চাষবাস করে, মানে ওয়াও লেভেলে যায়।
আকাশটা সবথেকে খুব সুন্দর লাগছে, পুরো নীল হয়ে আছে। আর ওটা দেখতে পাচ্ছ পুরো সূর্য অস্ত যাচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে, বাবা লেভেল লাগছে। চলো এখান থেকে বেরোই যাই, মানে সুন্দর সুন্দর, মানে এই এলাকাটা না, এই জায়গাটা নদীরে পড়ে তো, খুব খাতারনাক জায়গা নাকি শুনেছি। চলো এখান থেকে এবার বেরোই যাই, এবার এখান থেকে সোজা বাড়ি যাবো। চলো যা, খুব সুন্দর জায়গা। অনেকদিন পরে এখানে আসলাম, মানে ছোটোবেলায় এসেছিলাম, মানে তখন আমি কিসে পড়ি, এইটে পড়ি, তাও আমার বন্ধু বলছিল চ বলে, আমি জানি না যে এখানে ক্রিকেট খেলা হয়, বা নদীর ওপরে আসিনি, সে মানে ওই বন্ধুটাই নিয়ে এসেছিলো। তারপর আমি জানতাম যে নদীর ওপরে যাওয়া যায়, আমি জানতাম না। তারপরে সেই আসা আসতাম টুকটাক, এক দুদিন এসেছিলাম, ক্রিকেট খেলেছিলাম, তারপর থেকে আর আসা হয়নি, আর আজকের এই আসলাম। সুন্দর, আর একটু ঘোরা, মানে ঘুরতে ঘুরতে বিশাল আমার পছন্দ সত্যিকার। এই যে জায়গাগুলো আছে না নদীর পরে, মানে যখন আমফান হয়েছিল না, আমফান বলো, সামনে বৃষ্টি বৃষ্টি হলেই মানে এইসব পুরো ডুবে যায়, মানে বাড়ি ঘরদোর পুরো ডুবে যায়, খুবই মানে খুবই কষ্ট পায় সত্যিকার, খুবই খারাপ লাগে। ওখানে মানে আমাদেরও কোনো মানে এইটাও কি মানে নদীর যারা পাশে থাকে না, তাদের খুবই কষ্ট, আর সত্যিকারে অনেক মানে বাড়িঘর ডুবে যায়, সত্যি খুবই কষ্ট হয়। দেখতে পাচ্ছ পুরো নদীর পাশেই হচ্ছে নদী, এটা হচ্ছে ক্যানিং নদী, এখান থেকে বয়ে গেছে পুরো একদম জল। এটা হচ্ছে গৈপথ, সামনে গৈপথ, এটা নিচটা সব জল যায় এখান থেকে। দেখতে পাচ্ছ জল যাচ্ছে গৈপথ। কত রানিং জল যাচ্ছে, ওর অনেক রকম জুতো আছে, মানে যত মানে জলমল, মানে যে বৃষ্টি বৃষ্টি হলে মানে জল জমে যায় না, মানে রাস্তাপথে জল জমে যায়, এই গৈপথটা ঠিক থাকলে মানে একদম পুরো স্মুথ থাকলে, মানে জল একদম স্মুথ যাচ্ছে, তখন মানে একদম তাড়াতাড়ি জলগুলো টেনে নেয়, আর যখন গৈপথ খারাপ থাকে তখন একদম জল একদম বাড়িঘর দর মানে ডুবে যায়। যেরকম এই যে কদিন আগে একটা বৃষ্টি হলো, নিম্নচাপ হলো, পুরো মানে কী বলবো, বাড়ি ফাড়ি মানে সব ডুবে গেছে, মানে অনেক করে জল হয়ে গেছে, অনেক মানুষ মানে কী বলবো, অনেক খারাপ অবস্থা হয়েছিল, আমার বাড়িতেও ডুবে ফুবে গেছিলো। ঠিক আছে, আমার যত বন্ধু বন্ধু ছিল আমার একসাথে ঘুরেছি, মানে খুবই খারাপ অবস্থা। আর যাদের নদীর পাশে ঘর সত্যি তাদের খুবই খারাপ অবস্থা, কী বলবো গাইস। গাছ দেখতে পাচ্ছ সামনে জল, মানে কোনো দিনই মানে জল কমে না, বৃষ্টি মানে হলে মানে সেই এই জল, সেই জল তো সেই জল মানে থাকে অ্যাকচুয়ালি। এটা হচ্ছে দীঘা হয়ে গেছে, মানে অল মানে সবসময়ই জল থাকে দীঘা, দীঘা পার হচ্ছে। আর বহুত স্লিপ, মানে দীঘায় চলে এসেছি, ছোটোখাটো দীঘায় চলে এসেছি একদম, খুব মজা দীঘায় এখন। জল কোনো সময় মানে জল যায় না, এই জলটা মানে সেই বৃষ্টি, একবার বৃষ্টি হলে সারাক্ষণই জল থাকে, মানে যায় না আর, পুরো দীঘা হয়ে গেছে জল দীঘা। ওয়াও, যে যে এই দীঘায় আসতে চাও চলে আসবে, খুব ভালো, দীঘা দীঘা পার হয়ে গেলাম। চলো এবার বাড়ি যাচ্ছি, বাড়ি চলে এসেছি। আর মানে সত্যি করে বলছি, সকাল থেকে খুবই শরীর খারাপ, ঝাঁক করে মানে ভাত খেয়েছি, খেয়ে একটু ওষুধ খেয়েছি, একটু জ্বরটা কমেছে, তারপর একটু হেঁটে এসেছি, মানে শরীর খারাপ এত লাগে, চোখ মুখ যেন জুড়ে যাচ্ছে, মাথা টিপটিপ করছে, মানে পুরো শরীরটা পুরোই খারাপ হয়ে গেছে আবার, ওরা একদম শরীর খারাপ হয়ে গেছে। চলো আজকে এইটুকুনি, মানে এতটাই মানে আজকে এতটাই ব্লগ। চলো, আর ব্লগটা যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, আর বেল আইকনটা অল করে দেও এরকম ভিডিও দেখতে গেলে। আর সত্যি আজকে মনে হয় সেরকম ব্লগ হয়নি, মানে ভালো করে ভিডিও করতে হয়নি, শরীরটা খুবই খারাপ, মানে ঘামছি বহুত। আর মানে চলো গাইস, তোমরা সবাই খুব ভালো থেকো, আর এখন মানে ওয়েদার চেঞ্জ হচ্ছে, তোমরা খুব সাবধানে থেকো, ভালো থেকো, ভালো থেকো। চলো সবাই খেয়াল রাখো, খুব 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 ভালো থেকো। চলো বাই বাই।